আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও আশা করি বন্ধুরা ভালো আছেন সবাইকে রিভিউ ফার্মাসিউটিক্যালের ড্রাগে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে একটি ট্যাবলেট সম্পর্কে আলোচনা করবো আজকে যে ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন স্ক্রিনের নাম হল মূলত এলজিকেল ডিএক্স এটি উৎপাদন এবং বাজারজাত করে থাকে অপশন ইন ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রতিটি ট্যাবলেটের সর্বোচ্চ খুচরা মূল্য হল পনেরো টাকা এবং এক পাতা ট্যাবলেটের নাম পড়বে একশো পঞ্চাশ টাকা আপনি আশা করি বাংলাদেশের যে কোনো ফার্মাসিউটি ট্যাবলেটটি পেয়ে যাবেন মূলত অ্যালজিক্যাল ডিএক্স দুটি উপাদানের সম্বয়ে তৈরি একটা হলো ক্যালসিয়াম যেটা কোরাল উৎস থেকে তৈরি এবং ভিটামিন ডি থ্রি তো আজকে আমরা এটা সম্পর্কে বিস্তারিত জানবো তো সাথেই থাকুন ভিডিওটি একটু বড় হতে পারে যেহেতু বিস্তারিত আলোচনা করতে হয় সেক্ষেত্রে ভিডিওটি একটু বড় হতে পারে তো সবাই অবশ্যই একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করবেন মূলত অস এলজিক্যাল ডিএক্সের এক্সের মধ্যে প্রতিটি ট্যাবলেটে আছে পনেরোশো মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বোনেট ইউএসপি যা কোরাল উৎস থেকে কোরাল উৎস থেকে পাওয়া ছয়শো মিলিগ্রাম মৌলিক ক্যালসিয়ামের সমতুল্য এবং চারশো আই ইউ ভিটামিন ডি থ্রি যা কলি ক্যালসি ইউএসপি এর সমতুল্য মূলত অ্যালজিক্যাল ডিএক্স প্রদান করে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি যেখানে ক্যালসিয়াম কার্বোনেট কোরাল উৎস থেকে সংগ্রহ করা হয় কোরাল থেকে সংগৃহীত ক্যালসিয়াম কার্বনেটের রাসায়নিক গঠন মানুষের হাড়ের উৎপাদনের সঙ্গে অভিজ্ঞতার সঙ্গতিপূর্ণ কোরাল ক্যালসিয়ামের ক্যালসিয়াম কার্বনেট অন্যান্য উৎসের সঙ্গে সাদৃশ্যপূর্ণ কিন্তু ইহার ক্যালসিয়ামের পরিশোষণ অধিকতার বেশি যেমন কোরাল ক্যালসিয়াম অন্যান্য ক্যালসিয়ামের মধ্যেই কাজ করে থাকে তবে অন্যান্য ক্যালসিয়াম যদি আপনার দশ পার্সেন্ট আপনার শোষণ হয় শরীরেতে কিন্তু এটা হবে কমপক্ষে পনেরো থেকে আঠারো পার্সেন্ট সাপোজ একটা উদাহরণ তো সেক্ষেত্রে কিন্তু আপনি অন্যান্য ক্যালসিয়ামের সাথে কিন্তু কোরাল সোর্স থেকে যেসব ক্যালসিয়াম তৈরি করা হয় সেক্ষেত্রে আপনি এটা যদি গ্রহণ করেন সেক্ষেত্রে আপনার যদি শোষণ বেশি হয় আপনি কিন্তু উপকারিতাও কিন্তু বেশি পেয়ে যাবেন এটা অবশ্যই মাথায় রাখতে হবে তো আমি সেই জন্য পরামর্শ দেব যদি কারো ক্যালসিয়াম গ্রহণ করতে হয় সেক্ষেত্রে অস্কোরাল ডি অথবা ডিএক্স অ্যালজিক্যাল ডি অথবা ডিএক্স এই জাতীয় ওষুধ আপনি সেবন করবেন তো এই জন্য এই বিষয়গুলো একটু মাথায় রেখে সবসময় চেষ্টা করবেন যদি পঞ্চাশ টাকা আপনার জন্য বেশিও খরচ হয় সেক্ষেত্রে আপনি উপকারটা কিন্তু বেশি পাবেন এবং ভিটামিন ডি পরিপাকতন্ত্রের ক্যালসিয়ামের শোষণের ব্যাপকতা সহায়তা করে এবং শরীরে ক্যালসিয়ামের ভারসাম্য রক্ষা করে এছাড়াও হাড়ের বৃদ্ধি ওসটিওপেরোসিস এবং এই সংক্রান্ত জটিলতায় বিশেষ ভূমিকা রয়েছে বিশেষ করে মা যারা রয়েছেন গর্ভবতী এবং বাচ্চাকে বকৃদূত পান করাচ্ছেন তাদের জন্য কিন্তু এইসব ঔষধ কিন্তু গুরুত্বপূর্ণ আজকে আমরা এ সম্পর্কে আলোচনা করব তো সাথেই থাকুন মূলত আমরা অ্যালজিক্যাল ডিএক্স ট্যাবলেটে কোন কোন রোগের জন্য সেবন করতে পারবো কতটুকু সেবন করব। মূলত ওস্টিওপেরোসিস এর প্রতিরোধ চিকিৎসায় ওস্টিও চিটানি টিটানি হাইপোপ্যারা থাইরডিজম অস্টিওজেনিস এ দেয়া এবং এই জাতীয় রোগের জন্য কিন্তু দেওয়া হয়ে থাকে এছাড়াও শৈশবকালে ডায়েট রিকেটস গর্ভাবস্থা এবং স্থানদান বয়স্ক রোগীদের ক্ষেত্রে ক্যালসিয়ামের পূরণে পরিপূরক হিসাবে কিন্তু এই অ্যালজিক্যাল ব্যবহৃত হয়ে থাকে অন্যান্য নির্দিষ্টের মধ্যে রয়েছে প্যানক্রিয়েটাইটিস তীব্র কিডনি অক্ষমতা ফসফেট বাইন্ডার হিসাবে এক কথায় বলতে গেলে আমাদের বেশি সমস্যাগুলো হয় সেটা হলো যে ওস্টিওপেনিসিওস্ট ম্যালাসিয়া টিকের টিটানি সবস রোগ কিন্তু বেশি হয় এবং দেখবেন অনেক সময় অনেক শরীরে বাত বা হাড়ের ক্ষয় রোধ রোধ করার জন্য কিন্তু এই অ্যালজিএল ডিএসটাবিলিটি ব্যবহার করা হয়ে থাকে বাতের সমস্যা রয়েছে হাত পা চাবায় কামড়ায় সেক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে থাকে বিশেষ করে ক্যালসিয়াম স্বল্পতার কারণে মাজা কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা ঘাড়ে ব্যথা তারপরে বিভিন্ন ধরনের জোরে জোরে ব্যথা ক্যালসিয়াম স্বল্পতার কারণে সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো কাজ করে থাকে অ্যালজিক্যাল ডিএক্স তো আমরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী অবশ্যই সেবন করতে পারবো ইনশাল্লাহ এবার আমরা আসি কতটুকু সেবন করব কতদিন সেবন করব মূলত একটি করে ট্যাবলেট দিনে দুইবার সকালে এবং রাতে প্রচুর পরিমাণ পানির সাথে গ্রহণ করতে হবে অবশ্যই বিষয়টা খেয়াল রাখতে হবে স্বাভাবিকভাবে ক্যালসিয়াম যখন আমরা গ্রহণ করবো প্রচুর পরিমাণ পানি কিন্তু আমাদের শরীর থেকে শোষণ করে ক্যালসিয়ামের জন্য বেশি বেশি পানি পান করতে হবে ওষুধের সাথে এটা অবশ্যই মাথায় রাখতে হবে এবং অনেক সময় দেখা যায় যে কোনো কোনো রোগীর ক্ষেত্রে ডাক্তার সাহেবগণ একবেলা দিয়ে থাকেন আবার কারোর ক্ষেত্রে দুইবেলা দিয়ে থাকেন কারোর ক্ষেত্রে এক মাস দুই মাস কিংবা তিন মাস পর্যন্ত দিয়ে থাকেন তো ডাক্তার সাহেব আমাকে যে ডোজটা দেবেন সেই ডোজ অনুযায়ী অবশ্যই কিন্তু আমরা এই অ্যালজিক্যাল ডিএক্স ট্যাবলেটটি গ্রহণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো বন্ধুরা স্বাভাবিকভাবে এই ঔষধটি যারা অ্যালজিক্যাল ডিএক্স যেমন কুরাল সোর্স ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি এর প্রতি যারা যারা অতি সংবেদনশীলতা রয়েছে তার কিন্তু ঔষধটি গ্রহণ থেকে অবশ্যই বিদ্যুৎ থাকার চেষ্টা করব অর্থাৎ ওষুধ খাওয়ার কারণে যদি আপনার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া অতি পরিমাণ বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু ঔষধটা সেবন বন্ধ করে দেব এবং ডাক্তারের পরামর্শ নেওয়া অবশ্যই চেষ্টা করবো ইনশাআল্লাহ এরপরে আপনার সতর্কতা যেটা অবলম্বন করতে হবে মৃদু হাইপো ক্যালসিয়াম ক্যালসি ইউরিয়া নিঃসরণ মাত্রা সতর্কভাবে পর্যবেক্ষণ করতে হবে মৃদু থেকে মাঝারি মূত্র হ্রাস ও দীর্ঘদিন ব্যবহারে প্লাজমা এবং সিরামে ক্যালসিয়ামের মাত্রা পরিমাণ কমে যেতে পারে এবং যে সকল রোগীর ক্ষেত্রে কিডনির পাথর সৃষ্টির রয়েছে অর্থাৎ যাদের কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের ক্ষেত্রে ক্যালসিয়াম এই জাতীয় ঔষধ সেবন না করা এই সপ্তাহে ভালো হয় তারপর যদি ডাক্তার সাহেব আপনাকে দিয়ে থাকে সেক্ষেত্রে কথা ভিন্ন তারপরে রয়েছে আপনার পার্শ্ব প্রতিক্রিয়ার ক্ষেত্রে যদি এটা হতে পারে যেমন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু প্রত্যেকটা ঔষধে থাকে এলজিক্যাল ডিস্ক কিন্তু তার ব্যতিক্রম নয় যেমন বিরল ক্ষেত্রে পেট ফাঁপা বুক জ্বালা পোড়া ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য হতে পারে দীর্ঘদিন ব্যবহারের ফলে হাইপার ক্যালসেমি হতে পারে যেমন আপনি যে কোনো জিনিস অতি পরিমাণে যদি আপনি দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু ক্ষতির সম্ভাবনা বেশি থাকে যেমন আপনি সাপোজ একটা উদাহরণ আপনি একটা কাপড় ধোয়ার জন্য এক মুঠ বা এক মুষ্টি পাউডার দরকার সেক্ষেত্রে আপনি দুই মুষ্টি পাউডার দিলেন সেক্ষেত্রে কিন্তু কাপড়টা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে রঙ চলে যাবে অথবা কাপড়টা নষ্ট হয়ে যাবে ঠিক সেরকমই আমাদের শরীরে ক্যালসিয়ামের একটা পরিমাণ রয়েছে একটা লেয়ার রয়েছে বা একটা পরিমাণ রয়েছে যদি এই স্বাভাবিকভাবে যদি এই লেয়ারের বেশি পরিমাণে বা এই পরিমাণের চাইতে আমি অনেক অধিক পরিমাণে ক্যালসিয়াম গ্রহণ করতে থাকি সেক্ষেত্রে হাড়ের ভঙ্গুরুত্ব বেড়ে যাবে অর্থাৎ হার কিন্তু নরম হয়ে যাবে যেমন ক্যালসিয়ামের হারের জন্য অনেক উপকারী ঠিক অধিক পরিমাণে ক্যালসিয়াম গ্রহণ করার কারণে আমাদের শরীরে কিন্তু হাইপার ক্যালসিয়াম হতে পারে যার কারণে হাড়ের ভঙ্গুরতা বা হাড় কিন্তু নরম হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো সেক্ষেত্রে ক্যালসিয়াম হলেই যে খুব বেশি পরিমাণে সেবন করতে হবে সেটা না হয়তো আমরা এক মাস দুই মাস কিংবা তিন মাস ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করার চেষ্টা করবে ইনশাল্লাহ এবং যদি কেউ অধিক পরিমাণে এটা গ্রহণ করে সেক্ষেত্রে বমি ভাব হতে পারে জীবনী ভাব ক্ষুদাবান্ধা পেট ভাবা কামড়ানো মাথা ব্যথা কোষ্ঠকাঠিন্য ও অস্বস্তি ভাব হতে পারে এবং মূলত যদি ক্যালসিয়ামের অধিক পরিমাণ এই সমস্যা থেকে যেহেতু আপনি সেবন করে এটা তো শরীর থেকে বের করা যাবে না সেক্ষেত্রে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে এবং পাশাপাশি আপনাকে ক্যালসিয়াম সেবন বন্ধ করে দিতে হবে এবার আমরা সে মূলত এটা গর্ভাবস্থা এবং স্থানাদানকালে সেবন করতে পারবে কিনা দেখেন একটা গর্ভবতী মায়ের ক্ষেত্রে কিন্তু ক্যালসিয়ামের গুরুত্ব অনেক অপরিসীম রয়েছে প্রত্যেক মায়ের শরীর থেকে বাচ্চারা কমপক্ষে পঁয়ষট্টি পার্সেন্ট ক্যালসিয়াম এবং যাবতীয় সব কিছু টেনে নিয়ে তারপর কিন্তু একটা মায়ের থেকে একটা বাচ্চা তৈরি হয় সেক্ষেত্রে গর্ভাবস্থায় কিন্তু এল ডিএক্স খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে গর্ভাবস্থায় অনেকের গ্যাস্ট্রিকের সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু এল এলজিক্যাল ডিএক্স যদি সেবন করে এবং অধিক পরিমাণে শোষণ হয় এটা গ্যাস্ট্রিকের সমস্যাটা কিন্তু কম করে এজন্য কিন্তু আমি আপনাদের পরামর্শ দেবো যেসব মায়েরা গর্ভবতী রয়েছেন তাদের জন্য এলজিক্যাল ডিএক্সটাই কিন্তু আমি প্রিফার মানে পারফেক্ট মনে করব আর পাশাপাশি আপনার যেসব বাচ্চারা মায়েরা বাচ্চাকে বুকের দুধ দিচ্ছেন তাদের জন্য কিন্তু এই ক্যালসিয়াম বা এলজিক্যাল ডিস্ক খুব গুরুত্বপূর্ণ যেটা বুকের দুধ থেকে বাচ্চা পেয়ে যাবে এবং বাচ্চার জন্য অনেক উপকারী হবে এবং বাচ্চা যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম পেয়ে তার হার বৃদ্ধিতে অনেক সহায়ক হবে এটা অবশ্যই মাথায় রাখতে হবে তো বিশেষ করে গর্ভাবস্থা এবং স্থানান্তরকালে মায়েদের ক্ষেত্রে কিন্তু এই এলজিক্যাল ডিস্কটা খুবই গুরুত্বপূর্ণ এবং যাদের মাঝা কোমরের ব্যথা বা ক্যালসিয়াম উৎপন্ন কম হয় শরীরে দীর্ঘদিন ধরে মাঝা কুমুরি ব্যথা বা হার ক্ষয়ের সমস্যা রয়েছে মেরুদণ্ডে ক্ষয় হার ক্ষয় বা মাঝা কুমুরের হাড় ক্ষয় যাদের রয়েছে হাঁটুর ভিতরের হার ক্ষয় যাদের রয়েছে তাদের জন্য কিন্তু খুব ভালো কাজ করে থাকে এলজিকেল ডিএক্স তো বন্ধুরা আজকে এলজিকেল ডিএক্স সম্পর্কে আশা করি মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন তারপর যদি ব্যাপারে কোনো প্রশ্ন আপনাদের থাকে তাহলে ইনশাআল্লাহ আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ আমরা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশানে আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে পাশাপাশি আপনারা বিভিন্ন ফেসবুক পেজ রয়েছে তারপরে আমাদের টুইটার রয়েছে এখানেও আপনারা যোগাযোগ করতে পারেন আমরা নিয়মিত এইসব জায়গায় কিন্তু ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি এবং এই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন সকাল দশটা থেকে দুপুরে একটা পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা এখন এতক্ষণ আমাদের সাথে ছিলেন থ্যাংক ইউ সো মাচ যে সকল বন্ধুরা নতুন ইস্যু সেনা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল লাইক করতে পাশে যাবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের সাথে ফেসবুকে যুক্ত হতে চাইলে রিভি ফার্মাসিউটিক্যাল ট্রাগ্রামে পেজ রয়েছে অর্থাৎ এই চ্যানেলের নামেই কিন্তু ফেসবুক পেজ রয়েছে সেখানে আপনারা যুক্ত হতে পারেন আমরা প্রতিনিয়ত কিন্তু ফেসবুকে ভিডিও আপলোড দিয়ে থাকি যারা ফেসবুকে ভিডিও দেখতে ভালোবাসেন অবশ্যই ফেসবুক থেকে আমাদের ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন খোদা হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি